বড়দেরকে তো আমরা সম্মান করব, বড়দেরকে তো আমরা রেসপেক্ট করব, বড়দের প্রতি আমরা খেয়াল রাখবো, সেটা তো আপন জায়গার মধ্যে রয়েছে। প্রিন্স টাইম এরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাথে সাথে বড়দেরও উচিত যে ছোট যারা রয়েছে, ছোট ভাই কিংবা ছোট বোন, তাদের প্রতি খেয়াল রাখা। আমি এর আগের পর্বেই বলেছিলাম যে বাবার ইন্তেকালের পর দাদা কিংবা বড় ভাই বাবার স্থলাভিষিক্ত হন। তাহলে বাবার যেরকম হক রয়েছে সন্তানের প্রতি, তো বড় ভাইয়ের হক রয়েছে নিজের ছোট যারা রয়েছে, ছোট ভাই কিংবা ছোট বোন যারা রয়েছে তাদের প্রতি হক ঠিক সেম রয়েছে। তাদের খেয়াল রাখা, তাদের তাদের সাথে সঙ্গ দেওয়া, তাদেরকে সাপোর্ট দেওয়া, সেটার কিন্তু বড় ভাইয়ের কর্তব্য এবং বড় বোনের কর্তব্য রয়েছে। প্রিয় টাইম এরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের ছোটদেরকে উৎসাহ প্রদান করব। কিভাবে? আমাদের ছোটদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য, নিজের ছোট ভাই বোনকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আদব সম্পন্ন হওয়া, যে আদব বলা হচ্ছে বা আদব বা নসিব, বে আদব বদ নসিব, অর্থাৎ আদব সম্পন্নরাই হচ্ছে কামিয়াব। যারা বেআদব হয়েছে তারা বদ নসিব হয়েছে, আর যারা আদব বলা হয়েছে তারা সৌভাগ্যবান হয়েছে। তো আমাদের ছোট ভাই কিংবা ছোট বোন এদেরকে নৈতিক শিক্ষা দেওয়া, আদব কায়দা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নিজের বড় ভাই কিংবা বড় বোনের বড় একটা ভূমিকা রয়েছে, তাদেরকে উৎসাহ দিতে হবে সেক্ষেত্রে। এরপর স্নেহ দেওয়া। আচ্ছা, আমি যদি স্নেহ দিই, আমার ছোটকে যদি আমি স্নেহ দিই, তো তার নিচে যে ছোট ভাই বোন রয়েছে যদি থাকে, তো সে তাকেও স্নেহ ভালোবাসার আবদানের মধ্যে আবদ্ধ করবে, সে শিখতে পাবে। এরপর আসুন বড়দের ঠিক থাকতে হবে। বড়দের ঠিক থাকা মানে কি? বড়রা অর্থাৎ বড় ভাই কিংবা বড় বোন তাদের স্থানের মধ্যে সুন্দরভাবে শরীয় পদ্ধতিতে জীবনযাপন যদি করে, সেটা থেকে নিজের ছোট ভাই কিংবা ছোট বোন উৎসাহ পায়, এবং সে উৎসাহ পেয়ে তারা নিজের জীবনকে লাইফকে গঠন করে। বড় বোন যদি মাশাল্লাহ পর্দাওয়ালা হয়, ছোট বোন পর্দাওয়ালা হয়, যদি বড় ভাই যদি সুন্নতের আমিল হয়, সেক্ষেত্রে ছোট ভাইয়েরও লজ্জাবোধ হয় যে আমি কিভাবে গুনাহের কাজের মধ্যে আমি নিমজ্জিত হব। এমনটা হতে পারে না, যখন বড় ভাই নিজের ছোট ভাইকে সাথে নিয়েছিলেন নামাজের ক্ষেত্রে, নামাজ নিয়ে যায় তো ছোট ভাই নামাজই হয়। যদি ছোট ভাইকে নেকির দাওয়াতের সারা জাগানোর জন্য সুন্নত পড়া ইজতেমার মধ্যে নিয়ে আসে, তো ইনশাআল্লাহ তাআলা ছোট ভাইও আসার জন্য সুযোগ পেয়ে যায়। এবং প্রত্যেকটা ধর্মীয় বিষয়, প্রত্যেকটা পারিবারিক বিষয় যেটা শরীয় ভিত্তিতে, অর্থাৎ আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে, যখন বড় ভাই কিংবা বড় বোন চলে, অটোমেটিকলি ভাবে বড়দের থেকে ছোট ভাই কিংবা ছোট বোন এরাও শিক্ষা অর্জন করে। তো আমাদের উচিত আমাদের যারা ছোট রয়েছে, ছোট ভাই ছোট বোন, তাদের খেয়াল রাখা, তাদের যত্ন নেওয়া, তাদেরকে তাদের লেখাপড়ার ক্ষেত্রে তাদেরকে সাপোর্ট দেওয়া, তারা কোনো খারাপ সংস্পর্শের মধ্যে যাচ্ছে কিনা সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে।